নমস্কার। সত্যি দম আছে, মানতে হবে। একজন শিক্ষকের অকপটে স্বীকারোক্তি সত্যি সমাজের চোখে আঙুল দিয়ে অনেক কিছু দেখিয়ে যায়। সত্যিকে সত্যি বলার মতো সাহস সবার থাকে না। চলুন দেখে নেওয়া যাক কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই রকম স্বীকারোক্তি করা হয়েছে। বেতন কম বলেই টিউশন করতে হয়, এমনই স্বীকার করলেন একজন শিক্ষক। পাশাপাশি এটাকে নাকি তিনি তার সমাজসেবামূলক কাজ বলেও উল্লেখ করেন, এমনই খবর সামনে এসেছে। বেতন কম তাই সংসার টানতে পড়াতে হয়, বিডিওর সামনে অকপট প্রাথমিক শিক্ষক। পরিবারের আর্থিক অবস্থা খারাপ তাই তাকে এ কাজ করতে হয় বলে সাফাই দেন ওই শিক্ষক। গড়বেতা 2 নম্বর ব্লকের পিঙ্গনি অঞ্চলে 2 প্রাথমিক বিদ্যালয়ে সোমবার হঠাৎ পরিদর্শনে গিয়েছিলেন বিডিও দেবঋষি বন্দ্যোপাধ্যায়। একটি স্কুলের এক শিক্ষক নিজের বাড়িতে ছাত্রদের পড়ান বলে অভিযোগ পান বিডিও। ওই শিক্ষককে সামনে পেয়ে বিডিও জানতে চান কেন তিনি সরকারি নিয়ম ভেঙে বাড়িতে স্কুলের ছাত্রদের পড়াচ্ছেন। উত্তরে ওই প্রাথমিক শিক্ষক নাকি জানান বেতন কম বলেই তিনি সংসার টানতে টিউশন করান। অবৈধভাবে টিউশনির অভিযোগ ওই শিক্ষককে শোকজ করা হচ্ছে বলে শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে। অভিযোগ, ওই প্রাথমিক শিক্ষক গোয়াল তোড়ে নিজের বাড়িতে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের পড়ান, তারপরে বিডিও ওই শিক্ষককে টিউশন বন্ধ করতে বলেন। এই বিষয়ে ওই শিক্ষক বলেন, বিডিও স্যার এসে আমাকে টিউশন বন্ধ করতে বলেছেন, বলেছি ছেড়ে দেব। বিডিও বলেন, 2টি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখেছি মিড ডে মিল বন্ধ, এসআইকে বলেছি বিষয়টি দেখতে। একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে টিউশন বন্ধ করতে বলেছি। গড়বেতা পশ্চিম চক্রের অপর বিদ্যালয়ের পরিদর্শক অরিন্দম কাঁড়ার বলেন, বেতন কম বলে টিউশনই করতে হয়, এটা ঠিক নয়। ওই শিক্ষককে বুঝিয়ে বলা হয়েছে টিউশন বন্ধ করতে, তবুও ওই শিক্ষককে এবং মিড ডে মিল না হওয়ার জন্য 2টি স্কুলকে শোকজ করা হয়েছে। তাহলে বুঝতেই পাচ্ছেন বর্তমান পরিস্থিতিটি কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। এই গরমে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।